হ্যালো ভিউয়ার্স, আমি রয়েছি নৈনিতাল শহরে, যা কিনা উত্তরাখণ্ড রাজ্যের এক বিখ্যাত হিল স্টেশন। আর সেই নৈনিতাল শহরের এক বিখ্যাত টুরিস্ট স্পট নৈনিতাল মল রোড। আমি রয়েছি নৈনিতাল মল রোডে সন্ধ্যাবেলা। এই মল রোড একসময় ব্রিটিশরা তৈরি করেছিল তাদের শাসনকালে। শোনা যায় সে সময় ভারতীয়দের এই রাস্তায় চলাফেরার অধিকার ছিল না কোনো। বর্তমানে এই রাস্তা গোবিন্দ বল্লভ পন্থ মার্গ নামে পরিচিত। নৈনিতালের বিখ্যাত নৈনিলেকের পাশেই এই মল রোড। টুরিস্টদের কাছে এই মল রোড সবসময় খুবই আকর্ষণীয়। দিনভর এখানে টুরিস্টদের আনাগোনা লেগেই থাকে, আর সন্ধ্যার পর থেকে এর আকর্ষণ এবং সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে যায়। আজ সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, ফলে এখন টেম্পারেচার অনেক কম, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু বৃষ্টি হয়েছে তাই ঝমিয়ে ঠান্ডা পড়েছে, কিন্তু কোনো কিছু পরোয়া না করেই টুরিস্টদের ঢল নেমে গিয়েছে রাস্তাতে একদম। চারিদিকে শুধু টুরিস্ট আর টুরিস্ট। এই মল রোডে ঘুরতে ঘুরতেই পেয়ে যাবেন এই মল রোডের উপরেই প্রচুর রেস্তোরাঁ, হোটেল, শপিং এর জন্য প্রচুর দোকান, শপিং মলও রয়েছে, ডিপার্টমেন্টাল আউটলেট রয়েছে, কেনাকাটার জন্য প্রচুর জিনিস এখানে অ্যাভেলেবেল, বিশেষ করে যেটা উত্তরাখণ্ডের তৈরি হ্যান্ডিক্রাফট বা এই ধরনের জিনিস, মনের মতন জিনিস এখানে কেনাকাটা করতে পারবেন আপনারা। সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, আর একটি বিখ্যাত জিনিস সেটি হল গিয়ে এখানকার নয়নাদেবী মন্দির। সন্ধ্যাবেলা নয়নাদেবী মন্দির চত্বরে গেলে মন প্রাণ ভরে যাবে আপনাদের। আর রয়েছে শপিং এর জন্য বিখ্যাত তিবেতান মার্কেট, এখানে আপনারা তিব্বতি এবং ভুটিয়া প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন এবং খুবই সস্তা দরে। নৈনিতাল মল রোডের সন্ধ্যা ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে সময় মতো সাথে সাথে পৌঁছে যায়। থ্যাংক ইউ।